হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আমার লাঞ্চ মেনু রেসিপি, সজনের ডাটা চচ্চড়ি আর মাছ ভাজা। তো দেখুন কেমন করে করেছি। সজনের ডাটাগুলোকে আমি ভালো করে ছুলে ধুয়ে জল ঝরা দিয়ে রিফাইন্ড অয়েলে ভেজে নেব। ফোড়নে দেবো জিরে, গোটা লাল লঙ্কা আর তেজপাতা, একটু নেড়ে চেড়ে জিরে ফুটে উঠেছে। এবার সজনের ডাটাগুলো ছেড়ে দেব। সব ডাটাগুলো ছেড়ে দিলাম। নিয়ে নিচ্ছি লবণ, হলুদ, ধনে গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, সব একসঙ্গে মিশিয়ে ভালো করে মিক্স করে ডাটাগুলোকে ঢেকে ঢেকে ভেজে নেব। একটু তেল বেশি নেব এতে আমি, কারণ বেশি তেল হলে তবেই চচ্চড়ি খেতে ভালো লাগে। এভাবে আমি পুরো ডাটাগুলোকে মিশিয়ে ঢেকে ভেজে নেব। মাঝে মাঝে ঢাকাটা খুলে আবার নাড়িয়ে চাড়িয়ে দেব। এভাবে ঢেকে ঢেকে ভেজে নেব। নিয়ে নিচ্ছি পোস্ত, এখানে 5 থেকে 6 চামচের মতো পোস্ত নিলাম। সর্ষে নেব, চার চামচের মতো সর্ষে নিয়ে নিলাম, পরিমাণ হাফ হাফই নেব সর্ষে আর পোস্ত। এবার মিক্সার জারে আমি এটা শুধু পাউডার করে নেব। প্রথমে পাউডার হয়ে গেল, এবার অল্প অল্প জল দিয়ে আবার মিক্সি চালিয়ে পেস্ট করে নেব। আবার একটু জল দিলাম, এই যে হচ্ছে আমার পেস্ট। সজনের ডাটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো একটু জল দিয়ে নেব, যাতে সজনের ডাটাগুলো একটু সেদ্ধ হয়ে যায়। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়ে ঢেকে ঢেকে আমি সেদ্ধ করে নেব। সঙ্গে দিয়ে দেবো একটু চিনি, চিনিটা পাশে জলের মধ্যে ছেড়ে দিলাম, তাতে ভালো করে সজনের ডাটার সঙ্গে লেগে যাবে এবং রান্না হতে যখন রান্না হবে তখন ডাটার মধ্যেও ঢুকে যাবে। তো এইভাবে আমি সব মিশিয়ে নিয়ে, দেখুন অল্প করেই জল দিয়েছি, বেশি দিইনি, কারণ জলটা আমি শুকিয়ে ফেলবো পুরো। ঢেকে দিলাম, ঢেকে দিয়ে রান্না করে নেব। পাশে আমি মাছ ভাজার জন্য মাছ নিয়ে নিয়েছি। মাছটা হলুদ, লবণ, লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখেছিলাম। এটা ফ্রিজ থেকে বের করে ঠান্ডাটা ছাড়িয়ে নিলাম। এই কড়াইয়ে তেল, রিফাইন্ড অয়েল, আমি আগেও মাছ ভেজেছি, সেই কড়াইতেই আমি আবার মাছটা ছেড়ে দিলাম, এখানেই ভেজে নেব। পাশাপাশি সজনের ডাটাগুলো আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়েছি, দেখুন তেল ছেড়ে দিয়েছে পুরো। এবার আমি পেস্টটা সজনের ডাটার মধ্যে ছেড়ে দেব। এটাও অল্প সময়ই লাগবে, বেশি সময় লাগবে না। এটা একটু ঢেকে আমি রান্না করে নেব, গামাখো গামাখো হয়ে গেলে আমি নামিয়ে নেব। এটা 2-3 মিনিট লাগবে। মাছ ভাজা হয়ে গেছে, এদিকে আমার সর্ষে বাটা দিয়েও সজনে চচ্চড়ি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে সজনের ডাটাগুলোকে আমি মানে চচ্চড়ি, সজনের চচ্চড়ি আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন। দেখুন আমার এখানে চচ্চড়ি হয়ে গেছে, গামাখো গামাখো। তো আবার নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে আপনাদের সঙ্গে। আর নতুন থাকলে আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, বাই।